হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই মুহূর্তে যে যেখানে বসে ইউটিউবে আমার এই ভিডিও কন্টেন্ট দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, রাসেল ব্লগের পক্ষ থেকে আমি আবু ইউসুফ রাসেল আপনাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। এই মুহূর্তে আমরা আছি চিটাগাং শহরের পতেঙ্গা সি বিচের খুব কাছেই একটি হোটেলে, যেটার নাম পতেঙ্গা। আজকে আমরা এই রিসোর্টটি দেখব, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। আশা করি রিসোর্টটি আপনাদের ভালো লাগবে। আপনারা এই পতেঙ্গা ঘুরতে আসলে এরকম একটি রিসোর্টে থাকতে পারবেন। চলুন আমরা এখানকার রুমগুলো দেখি। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রুমের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটি একটি কাপল বেডের রুম। মোটামুটি মানের পরিষ্কার পরিচ্ছন্ন। পতেঙ্গা শহরে খুব ভালো মানের থ্রি স্টার বা ফাইভ স্টার মানের হোটেল আপনারা পাবেন না। আপনারা সি বিচের কাছাকাছি থাকলে মোটামুটি মানের হোটেলেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় ড্রেসিং টেবিল, আলমারি, টিভি রয়েছে। চলুন আমরা ওয়াশরুমটি একটু দেখি। দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি এই হোটেলে উঠতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে এই হোটেলের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। দেখতে পাচ্ছেন পতেঙ্গা শহরে এই কাপল বেডের রুমগুলো আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, তবে সিজন সময়ে হয়তো একটু বেশি হতে পারে। চলুন আমরা আরও একটি রুম দেখি। এ পাশে আরও একটি কাপল রুম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও একটি বেড রয়েছে, রয়েছে এ পাশে ছোট্ট একটি আলমারি, এছাড়া টিভি রয়েছে। আপনারা যদি এই সমস্ত হোটেলে এসি সহ থাকতে চান তাহলে 300 টাকা চার্জ বেশি নেবে, এবং এসি ছাড়া থাকলে 300 টাকা চার্জ কম লাগবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।